সাম্প্রদায়িক তাস খেলে বিজেপি বাংলায় বিভাজন সৃষ্টি করছে, ওরা গণতন্ত্রকে ধ্বংস করছে, নারীকেও সম্মান দিতে জানে না ওরা। বৃহস্পতিবার মালদায় এক সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে এভাবেই কড়া সমালোচনা করেন রাজ্যের পরিবহন এবং পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন মালদা প্রেস কর্নারে এসে সাংবাদিকদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানেই একটি সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, বিধায়ক আব্দুল রহিম বক্সি সহ প্রমুখ। বিজেপি সারা ভারতবর্ষে গণতন্ত্র ধ্বংস করছে, এখানে বাংলায় তাদের সংগঠন নিয়ে অনেক জায়গায় প্রার্থী দিতে পারে না বলে আমাদের জোর করে মারছেন করছে, আর ভারতবর্ষের যেসব জায়গায় তাদের শাসন অর্থাৎ তাদের সেন্ট্রাল ফোর্সের প্রেজেন্ট বেশি, তাদের জোর জবরদস্তি করতে পারে সেখানে, সেই সব জায়গায় বিজেপি করছে না। আর যেখানে করছেও ধরুন মহারাষ্ট্র দেখলেন, এমপি দেখলেন, কর্ণাটক দেখলেন, এখানেও হর্স ট্রেডিং করে, তার মানে নীতিবোধ বলে আজকে আর বিজেপির কিছু নেই, নীতিকে বিসর্জন দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে তাদের একটাই নেশা, সেটা হচ্ছে পাওয়ার দখল। সাময়িকভাবে আনন্দ লাগবে, সাময়িকভাবে মনে হবে যে কঙ্কার করলাম, কিন্তু ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেলে ভারতবর্ষের পক্ষে একটা বিরাট বিপদ হয়ে যাবে। এই কঙ্কারের নেশার মাধ্যমে তারা গণতন্ত্রটাকে ধ্বংস করছে, কনস্টিটিউশনটাকে ধ্বংস করে দিচ্ছে, যে স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকে ধ্বংস করছে, অর্থাৎ কনস্টিটিউশনের যে স্তম্ভগুলো, জুডিশিয়ারি একটা স্তম্ভ, অ্যাডমিনিস্ট্রেশন একটা স্তম্ভ, আপনাদের প্রেস একটা স্তম্ভ, সেই সব স্তম্ভগুলোকে নষ্ট করে দিয়ে শুধু আমি আমি আমি, এটা গণতন্ত্রের পক্ষে খুব ভয়াবহ, এবং আজ বিজেপি সেটার একটা নেশায় মেতেছে। একটা হচ্ছে যে বাংলায় কেন পারবে না, তার কারণ হচ্ছে যে বাংলার একটা স্বাধীন সত্তা আছে, যে সত্তা নিয়ে বাংলায় সুভাষচন্দ্র বোস হয়েছে,